हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। आमार मोटो ब्लॉग सेटअपे एक प्रॉब्लम हुई छे, तो आगे आमी मीरफाक ऑडियो MC1 ये माइकटा यूज करता, एटाते आमाके आलादा TRRS मेल टू TRS 3.5mm एकटा जैक लागतो GoPro अडाप्टरे कनेक्ट करे दिए आमाके यूज करते हतो। आर एटार एकटा प्रॉब्लम छिल जे एर भेतरे एकटा बैटारी आछे, ए बैटारीटाके चेन्ज करते हतो समय मतन, কারণ যদি না চেঞ্জ করতাম তাহলে এই মাইকটা চলতো না। তো ওটা একটা বিশাল ঝামেলা ছিল। আর এটার আর একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে এই বড় তার, তোমরা দেখতে পাচ্ছ কত বড় তার, খুব প্রবলেম হতো হেলমেটের সেট আপে। তো সেই জন্য আমি একটা সোনির ECM LV1 এই মাইকটা অর্ডার করেছি। এটা আমার পড়েছে অ্যারাউন্ড 1700 টাকা মতন, এখন অনলাইনে দাম আছে 1900 টাকা মতন, আমি 200 টাকা ডিসকাউন্ট অফার করেছি। তো এটা আমি আগেও আনবক্সিং করে ফেলেছি, তাও তোমাদের সামনে আরেকবার আনবক্সিং করছি। তো বেসিক্যালি আমার এই বক্সে আছে কটা ডকুমেন্টেশন, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে পড়ে নিতে পারো, আমি তো পড়বো না ডকুমেন্টেশন। তো এটা সাইডে রাখলাম। আর আমার বক্সের ভিতরে আছে এই যে মেন মাইক সোনির, এইটা তোমরা এই যে এয়ার ক্যান্সেলেশন স্পঞ্জটা এটা তোমরা খুলে রাখতে পারো এবং লাগিয়ে নিতে পারো। আমি তো লাগিয়ে নিচ্ছি কারণ এয়ার ক্যান্সেলেশন খুব ভালো হয়। আর তোমরা এই যে ক্লিপটা দেখছো এটা 360 ডিগ্রি রোটেট করে, খুব সুন্দর একটা জিনিস। এদিকে লেফটের মাইক, ওইদিকে রাইটের মাইক, তোমাকে আলাদা অ্যাডাপ্টার নিতে হবে না কারণ এটাই হচ্ছে TRS 3.5mm জ্যাক। এই মাইকটার একটা সুবিধা হচ্ছে যে রেডি টু ইউজ, কোনো ব্যাটারি চেঞ্জ করতে হবে না। আমিও ফার্স্ট টাইম ইউজ করছি এটা, আশা করি ভালো হবে, আমারও এটা প্রথম এক্সপিরিয়েন্স। তারটা খুবই ছোট, তোমরা দেখতে পাচ্ছ প্রায় 2 ফুট মতন। এটা আমার মোটো ব্লগ সেট আপে খুব ভালো হবে কারণ ওই তারের ঝামেলাটা থাকবে না। আমার যে পুরাতন মাইকের যে অত বড় তারটা খুব প্রবলেম হতো, এটা আমি এখন রেখে দিয়েছি, এখন এটা অন্য কাজে লাগাবো। আর এটা আমি এখন সেট আপ করবো। তার আগে গাইস তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার কোনো আপডেট তোমাদের কাছে মিস না যায়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। এই ভিডিওটা কোনো পেড প্রমোশন না, জাস্ট নিজের মাইকটা আপডেট করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমার হেলমেট এগুলো সব সেট আপ করে নিই, যে তোমাদের সাথে আবার মোটো ব্লগিংয়ে কথা হচ্ছে, কেমন কি অডিও কোয়ালিটি সেটাও চেক করা হয়ে যাবে। সো গাইজ এটা হচ্ছে আমার হেলমেট, এইটাতে আমি মোটো ব্লগ করি। আমার এই সোনির মাইকটা এই হেলমেটের ভেতরে সেট আপ করে নিই। আমি মাইকটা এই ধারে রাখছি, এই মুখের সামনে রাখছি না, নাহলে ওই নিঃশ্বাসেরও আওয়াজটা আসবে। ধারে সেট আপ করে রাখছি যাতে নিঃশ্বাসের আওয়াজটা কম আসে। আমার ক্যামেরা লাগানো হয়ে গেছে, এবার আমি প্রিন্টটাকে দিয়ে দিই, কমপ্লিট আমার সেট আপ। এবার চলো আমরা মোটো ব্লগে মাইকের অডিও কোয়ালিটিটা কেমন চেক করে আসি। অলরাইট গাইস, আমি মাইক চেক করতে বেরিয়ে গেছি। আমার হেলমেটের লুকিংটা কিছুটা এরকম লাগছে, তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে। এবার আমি যাচ্ছি মাইক অডিও টেস্ট করতে বাইকে করে, এবং সব রকমই টেস্ট করব, কেমন লাগছে একবার কমেন্ট করে জানিও। জানি না কেমন লাগছে, বাট হয়তো ভালো লাগছে। তো আমি বেরোই অডিও কোয়ালিটি টেস্ট করতে। আমি বেরিয়ে পড়েছি অডিও চেক করতে। আমি এই অডিও চেক করছি উইদাউট কাঁচে, মানে আমার যে হেলমেটের কাঁচটা লাগানো আছে সেটা আমি খুলে রেখেছি। তো দুটো কাঁচ আছে, আমি দুটো কাঁচই খুলে রেখেছি যাতে বোঝা যায় এয়ার ক্যান্সেলেশনটা কেমন। জানি না কেমন অডিও কোয়ালিটি। হ্যালো, চেক চেক মাইক টেস্টিং, তোমরা একবার জানাও কেমন লাগছে অডিও কোয়ালিটিটা, তারপরে আমরা চেক করব কাজ বন্ধ করে কেমন অডিও কোয়ালিটি আসছে। তো আমি
এক্সরের হেলমেটে তোমরা জানো দুটো কাঁচ থাকে, তো আমি দুটো কাঁচ খুলেই টেস্ট করছি মাইকটা। 80 স্পিড, আমি জানি না কেমন অডিও কোয়ালিটি দিচ্ছে। তো বেসিক্যালি আমরা হেলমেটের দুটো কাঁচ খুলেই চেক করলাম 100 স্পিডে কেমন আসছে, তোমরা কোয়ালিটিটা জানিও। এবার আমি হেলমেটের ভেতরের কাঁচটা লাগাবো, বাইরের কাঁচটা লাগাবো না। তারপরের স্টেপে আমি বাইরের দুটো কাঁচই লাগিয়ে দেবো। তো 3, 2, 1 গাইস, একটা কাঁচ লাগিয়ে দিয়েছি। স্পিড, স্পিড কেমন কোয়ালিটি আছে বলবা একটা কাছে। তো এবার চেক করার পালা হচ্ছে দুটো কাছেই, একটু ফাঁকা দিকে যায়, ওইদিকে গিয়ে আবার দুটো কাজ লাগিয়ে আমি এই সোনির মাইকটা চেক করব। তো চলো গাইস, 3, 2, 1 দুটো কাজ লাগিয়ে ফেললাম। এবার চেক করি সোনির মাইকটা কেমন আসে অডিও কোয়ালিটি। আমি ঠিক বলতে পারছি না, তোমরাই একবার জানিও আমাকে, কারণ আমাকে বাড়িতে গিয়ে চেক করতে হবে কেমন অডিও কোয়ালিটি আসছে। আশা করি ডবল কাঁচ লাগিয়ে ভালোই অডিও কোয়ালিটি আসবে, কারণ কোনো এয়ার আমার হেলমেটের ভেতরে ঢুকতে পারছে না, আর যদিও বা ঢুকে আমার হেলমেটের নিচ দিয়ে ঢুকছে, সামনে দিয়ে ঢুকতে পারবে না। আশা করি ভালোই অডিও কোয়ালিটি আসবে। তো আমি সেরকম ফাঁকা রাস্তা পাচ্ছি না যে তোমাদেরকে টেনে দেখাবো। এবার গাইস তোমরা চেক করে বলবা, আমার এই হেলমেটে ডবল কাঁচ লাগানো আছে, 100 স্পিড আমার। ও ভাই, জানি না কেমন আছে 120 স্পিডে। ওয়াও, সেরা লাগলো রাইড করে। এবার আমি একটু হোল্ড করি এখানটায়। তোমরা দেখতে পেলে আমি 120 স্পিডে হেলমেটের ডবল কাঁচ লাগিয়ে আমি এই মাইক টেস্ট করলাম, কেমন অডিও কোয়ালিটি আসছে আমি জানি না, বাট বাড়ি গিয়ে আমাকে চেক করতে হবে। আশা করি অডিও কোয়ালিটি ভালো আসবে সোনির মাইক যেহেতু। আবার আমি ব্যাক করব, আমার অডিও কোয়ালিটি চেক করা হয়ে গেছে। তোমাদেরকে এবার উইদাউট কাঁচে 120 স্পিডে আমি মাইক চেক করাবো। চলো, হেলমেটের ডবল কাঁচই খুলে দিলাম, এবার মাইক টেস্ট হবে উইদাউট ডবল কাঁচের। আমার মনে হচ্ছে একটু নয়েজ আসবে, ডবল কাঁচ খুলে দেয়া মাইক টেস্ট হচ্ছে। আমার স্পিড হচ্ছে 120, কেমন মাইকের অডিও কোয়ালিটি আসছে অতটাও বুঝতে পারছি না, বাড়িতে গিয়ে চেক করতে হবে। গাড়িটা দাঁড়াও, আগে স্লো করি, আমি আগে কাজটা লাগিয়ে ফেলি, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না আমার ভয়েস কেমন কি আসছে। আমি হেলমেটের কাঁচ লাগিয়ে ফেলেছি, একটা কাঁচ লাগিয়েছি। আমার অডিও চেক করা হয়ে গেছে, মানে আমার শ্যুট নেওয়া হয়ে গেছে। এবার আমাকে বাড়িতে গিয়ে চেক করতে হবে কেমন কি সাউন্ড আসছে এবং নয়েজ কেমন আসছে সেটা দেখতে হবে।
এখন আমি যাচ্ছি বাড়ি দিয়ে ওখানটা গিয়ে সব ভিডিওগুলো দেখব তারপরে তোমাদেরকে গাইস বলতে পারবো তো চলো আমি তোমাদের সাথে একবারে বাড়িতে গিয়ে কথা বলছি সো অলরাইট গাইস আমি শুট কমপ্লিট করে বাড়ি চলে এসেছি এবং ভিডিওগুলোকে চেক করলাম খুব সুন্দর অডিও কোয়ালিটি এসেছে সব রকমভাবে চেক করলাম চারিদিক দিয়ে পাস হয়ে গেছে যখন আমি দুটো কাঁচ খুলে গাড়ি চালাচ্ছিলাম তখন একটু এয়ার আসলো কাঁচ খুলে চালালে তো একটু গাইস এয়ার আসবেই যেহেতু কাঁচ খুলে চালানো হয়েছে আর আমি কাঁচ বন্ধ করেও চালিয়েছি ভালো অডিও কোয়ালিটি এসছে এবং কাঁচ একটা কাঁচ খুলেও চালিয়েছি খুব সুন্দর অডিও কোয়ালিটি এসছে আমি আমার মাইকটা হেলমেটে পুরো পার্মানেন্ট সেট আপ করে রাখলাম আপাতত কারণ ওটা খুলছি না এই মাইকটা খুব সুন্দর পারফরমেন্স করেছে আমি যেটুকুখানি ইউজ করে বুঝলাম তোমরা যদি এই মাইকটা কিনতে চাও সোনির তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে বাই করতে পারো আর এটা কোনো পেড প্রমোশন না নিজের মাইক আপডেট করার জন্য আমি এই ভিডিওটা শ্যুট করছি আর এটা হচ্ছে আমার আগেকার মাইক এই মাইকটা তোমাদেরকে রেকমেন্ডেড করব না কারণ এই ব্যাটারি চেঞ্জ করা এমনও হয়েছে আমার সাথে এই মাইকটা দিয়ে আমি শ্যুট করতে গেছি বাড়িতে এসে ভিডিও চেক করছি দেখছি যে সাউন্ড আসেনি মানে অডিও নেই তো আবার সেই শ্যুটগুলোকে আমাকে আবার ডবল করে করতে হয়েছে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমি যে হেলমেটটা ইউজ করছি তুমি যদি পারচেস করতে চাও আমি এই ডিসক্রিপশনের নিচে অলসো দিয়ে দিব এই তোমরা ওখান থেকে চাইলে বাই করতে পারো তোমাদের সাথে আবার কোনো নেক্সট ব্লগিংয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা সুস্থ থেকো ভালো থেকো টাটা